এই যে কমপ্লিট গাড়িটার লুকিং, তো এই গাড়িটার মধ্যে কটা ভেরিয়েন্ট হয়? ভেরিয়েন্ট এটার মধ্যে দেখুন, ভেরিয়েন্ট বলতে একটাই, বাট কালার এটার মধ্যে কালার ভেরিয়েন্ট আপনি তিনটে পেয়ে যাবেন। কালার ভেরিয়েন্ট তিনটে পেয়ে যাবো? এটা আপনার নর্মাল অরেঞ্জের মধ্যে হয়, একটা অরেঞ্জের মধ্যে হয়, এটা যেটা এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে, এটা ব্ল্যাকের মধ্যে। এছাড়া আরেকটা হয় আপনার জিপি এডিশন, মানে ওটা স্পেশাল এডিশন বলতে পারেন। ও জিপি এডিশন মানে স্পেশাল এডিশনের মধ্যে ফ্রন্ট সাসপেনশন আছে। আচ্ছা, পিছনে দেখতে পাচ্ছেন যে রিয়ার সাসপেনশন, আপনার মনোশক সাসপেনশন, রিয়ার সাসপেনশন, হ্যাঁ মনোশক বলে এটাকে। আচ্ছা, এছাড়া যদি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। তো আমি আছি এখন কোচবিহার কেটিএম শোরুমের পাশে। তো কদিন থেকে কিছু অডিয়েন্স আমাকে কমেন্ট করছিল যে দাদা কেটিএম এর RC 200 দেখাও। তো ওই কেটিএম এর এই RC 200 সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো কোচবিহার শোরুমে এই মুহূর্তে RC 200 আছে। তো চলুন আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই সোজা রাস্তা দিয়ে কোচবিহার বড়বাজার যায়, আর পাশেই রয়েছে কোচবিহার মিলিটারি ব্যারাক, আর ঠিক তার অপোজিটেই রয়েছে কোচবিহারের এই কেটিএম শোরুম। এই যে দেখে নিন, আর এই সোজা রেলঘুমটি যায়। তো চলুন ভেতরে গিয়ে কথা বলছি। শুধু কেটিএম নয়, শুধু RC 200 নয়, সব ধরনের গাড়ি এই মুহূর্তে এই শোরুমে প্রেজেন্ট রয়েছে। এই যে দেখুন, তো এর আগেও আমি দুটো ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম কেটিএম বাইকের। তো আজকে ফাইনালি আপনাদের কেটিএম এর RC 200 নিয়ে দেখাবো। তো এই যে RC 200। তো সবার প্রথমে কথা বলে নিচ্ছি স্যারের সাথে। নমস্কার স্যার। নমস্কার। তো কিছুদিন থেকে আমার কিছু অডিয়েন্স কমেন্ট করছিল যে দাদা RC 200 দেখাও, তো এই মুহূর্তে আপনাদের এখানে RC 200 আছে। আচ্ছা, RC 200 এর মধ্যে কটা মডেল হয়? মডেল তো একটাই হয়, কালার ভেরিয়েন্ট আমাদের কাছে তিনটে আছে। ঠিক আছে, চলুন আগে গাড়িটা দেখে নিচ্ছি, ভালোভাবে জেনে নিচ্ছি। RC 200 এর এই যে কালারটা দেখছেন ব্ল্যাকের মধ্যে, হ্যাঁ এটা একদম ব্র্যান্ড নিউ কালার। এটা ব্র্যান্ড নিউ কালার RC 200 এর মধ্যে কমপ্লিট লুকিংটা। এছাড়া একটা জিপি মডেলের, জিপি এডিশনের গাড়ি হয়। এই যে কমপ্লিট গাড়িটার লুকিং, তো এই গাড়িটার মধ্যে কটা ভেরিয়েন্ট হয়? ভেরিয়েন্ট এটার মধ্যে দেখুন, ভেরিয়েন্ট বলতে একটাই, বাট কালার এটার মধ্যে কালার ভেরিয়েন্ট আপনি তিনটে পেয়ে যাবেন। কালার ভেরিয়েন্ট তিনটে পেয়ে যাব? এটা আপনার নর্মাল অরেঞ্জের মধ্যে হয়, একটা অরেঞ্জের মধ্যে হয়, এটা যেটা এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে, এটা ব্ল্যাকের মধ্যে। এছাড়া আরেকটা হয় আপনার জিপি এডিশন, মানে ওটা স্পেশাল এডিশন বলতে পারেন। ও জিপি এডিশন মানে স্পেশাল এডিশনের মধ্যে। এবার গাড়ির মধ্যে যদি আমি স্পেসিফিকেশন বলি, এই যে ঠিক আছে, তো গাড়ির যদি আমি স্পেসিফিকেশন বলি, সামনে এটা ডুয়াল চ্যানেল ABS আছে, এটা সামনে ডুয়াল চ্যানেল ABS রয়েছে। এই যে দেখে নিন। আচ্ছা, পেছনেও তো রয়েছে, পেছনেও ABS রয়েছে, যেহেতু ডুয়াল চ্যানেল ABS বলতে দুটোতেই বোঝায়। এছাড়া এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে WP Apex এর সামনে ফ্রন্ট সাসপেনশন আছে। আচ্ছা, পিছনে দেখতে পাচ্ছেন যে রিয়ার সাসপেনশন, আপনার মনোশক সাসপেনশন, রিয়ার সাসপেনশন, হ্যাঁ মনোশক বলে এটাকে। আচ্ছা, এছাড়া যদি বলি আমাদের গাড়ি, এটা সিঙ্গেল সিলিন্ডারের গাড়ি, সিঙ্গেল সিলিন্ডারের গাড়ি, লিকুইড কুলড ইঞ্জিন আছে, লিকুইড কুলিং ইঞ্জিন আছে, ফোর স্ট্রোক। এছাড়া ইঞ্জিনের যদি আমি ইয়ে বলি, তাহলে DO-HC ইঞ্জিন, DO-HC। আচ্ছা ঠিক আছে। তো এছাড়া রাইডিং এর জন্য আর কি কি ফ্যাসিলিটি দিয়েছে গাড়িটার মধ্যে, যারা রাইডার আছেন? হ্যাঁ, এগুলো তো সবাই ব্যবহার করে না এই বাইকগুলো, যারা রাইডিং পছন্দ করেন তারাই পছন্দ করেন। এই যে কমপ্লিট ডিজিটাল মিটার, এটার মধ্যে আপনি মোডও আপনার ইয়ে করতে পারবেন, মোড চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা, কি কি মোড আছে এটার মধ্যে? এটার মধ্যে বেসিক্যালি একটা আপনি অন রোড মোড পারবেন, একটা অফ রোড মোড, একটা অন রোড মোড, একটা অফ রোড মোড। আচ্ছা, অফ রোড মোডের মধ্যে মানে মানে এটার মধ্যে মাইলেজ টাইলেজ এগুলো বোঝা যায় কি? রিয়েল টাইম মাইলেজ তো এটার মধ্যে দেখায় না, রিয়েল টাইম মাইলেজ তো দেখায় না। এটার যে মাইলেজ আছে, BS6 এর E20 ইঞ্জিন দেখতে পাচ্ছেন, BS6 এর E20 ইঞ্জিন, এটাতে আপনি মনে করুন আপডেটেড BS6 প্লাস ইঞ্জিন। তো আপনি নর্মালি যে যত আর কি আপনি মাইলেজ পেতেন, তার থেকে আপনি 1-2 কিলোমিটার বেশি পাবেন, বেশি বেশি পাবেন। এটার মধ্যে আপনি ইথানলটাও বার্ন হয়ে যাবে এই গাড়ি। আচ্ছা ঠিক আছে,
আর 13.7 লিটার ট্যাঙ্ক আছে, ফিউল ট্যাঙ্ক। তো মানে 13 লিটারের ট্যাঙ্ক রয়েছে। 13.7 লিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বলি 158 mm, যেটা আপনারা মানে মোর দেন এনাফ। হ্যাঁ, অনেকটাই উঁচু। হ্যাঁ, রাস্তার মধ্যে আপনার কোনো জায়গায় এটা মনে হবে না যে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আচ্ছা, আর মাইলেজ কিরকম দেয় গাড়িগুলো? মাইলেজ এই গাড়ির মোটামুটি আপনি লং এ মোটামুটি 35-37 পেয়ে যাবেন ফার্স্ট। মানে এটা কি কাস্টমার রিভিউ ফার্স্টের দিকে? হ্যাঁ, কাস্টমার টেস্টেড, কাস্টমার নিজে এসে বলেছে, বরং তার থেকে বেশি পায় ফার্স্ট সার্ভিসের পরে মনে করুন আরও 1-2 কিলোমিটার বাড়ে। এমনি কোম্পানি কত ডিক্লেয়ার করেছে? কোম্পানি আপনার 36 ডিক্লেয়ার করে, বাট আমাদের যতগুলো সার্ভিস করে বা কাস্টমার আমাদেরকে যত রিভিউ দেয়, আমাদের কিন্তু 35-37ই আসে বেশি। 35-37ই আসে। তো এই গাড়িটার এই মুহূর্তে প্রাইস কত রয়েছে? এই গাড়ির বর্তমানে প্রাইস আমাদের এখানে আছে 2,62,000। 2,62,000 কি এটা অন রোড প্রাইস রয়েছে? আর এক্স শোরুম প্রাইস কত রয়েছে? মোটামুটি 2,21,000। 2,21,000 টাকা। আর ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে? ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে। যদি কারো সিভিল ভালো থাকে তো কত ডাউন পেমেন্ট দিলে গাড়িটা পাওয়া যেতে পারে? সিভিল যদি কারো খারাপও থাকে, আমি খারাপ থেকে শুরু করছি, যদি কারো খারাপও থাকে সে মোটামুটি যদি 60,000 মতো ডাউন পেমেন্ট করে তাহলে এই গাড়ি চলে আসে। মানে খারাপ যদি থাকে, তা ভালো থাকলে তো আরো কম হবে, 60-65,000। তারপরে আপনি ডিপেন্ড করছে, যদি আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে এর থেকে অনেক কমে আপনি ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। বাকি আপনার সিভিল স্কোর, আপনার ব্যাংক ট্রানজাকশন ওসবের উপরে ডিপেন্ড করে বেসিক্যালি, ঠিক আছে। আর টেস্ট ড্রাইভের সুবিধা রয়েছে? টেস্ট ড্রাইভ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, যদি কোনো কাস্টমার আসে সে আমাদের যদি বলে যে টেস্ট ড্রাইভ দিতে ইচ্ছুক সে অবশ্যই টেস্ট ড্রাইভ দিতে পারে। টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য একটাই রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্সটা আর কি দরকার। ড্রাইভিং লাইসেন্সটা থাকবে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া আমরা টেস্ট ড্রাইভ করা পড়ে। আর KTM তো এই মুহূর্তে কোনো অফার টফার দিচ্ছে না? এই মুহূর্তে অফার বলতে আমরা গাড়ির সাথে আমরা 3 লিটার তেল দিই। 3 লিটার তেল দেন? আচ্ছা, আর আপাতত কোনো অফার নেই। হ্যাঁ, সামনে দুর্গাপূজা আছে, দুর্গাপূজার সময় আপনার মানে চোখ রাখুন ভালো মতো, যাতে আমাদের মানে অফার আসলে আপনার জানাতে পারি। তো অনেকের এটা ভুল ধারণা আছে যে আরসির মধ্যে আরো ভেরিয়েন্ট, আরসির মধ্যে কোনো ভেরিয়েন্ট আলাদা হয় না, আরসির কালার ভেরিয়েন্ট আছে। কালার ভেরিয়েন্ট আমাদের 3টে হয়, আপাতত শোরুমে একটা আছে, এটা রয়েছে, এটা ব্ল্যাক, এটা একদমই নতুন, তবে এটা 2-3 মাস হচ্ছে এটা লং হয়েছে। এছাড়া যেটা আছে একটা অরেঞ্জের মধ্যে হয়, অরেঞ্জ আর ব্ল্যাকের মধ্যে, আর আরেকটা হচ্ছে জিপি এডিশন, যেটা স্পেশাল এডিশন গাড়ি। আচ্ছা, ওটা আপনার ফুল অরেঞ্জ, ম্যাট অরেঞ্জের মধ্যে হয়, আর ভেরিয়েন্ট হয় না, ভেরিয়েন্ট হয় না। তো বন্ধুরা, আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই এই শোরুমে আসবেন। তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। আমাদের শোরুমের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9332700145। আপনি তো সেলসে আছেন, হ্যাঁ, তো আপনার নাম্বারটা বলে দিন। আমার নাম্বারটাই বললাম, 9332700145। শোরুম কটায় খোলে, কটায় বন্ধ হয়? আমাদের উইকডেজ এ সকাল 9টার দিকে খোলে, সন্ধ্যা 7টা, আর উইকেন্ডে মানে শনিবার হচ্ছে সকাল 9টায় খোলে, আর সন্ধ্যা 4টার দিকে আমাদের ক্লোজিংটা, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন, আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে ফলো একটি মিষ্টি কমেন্ট করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।